এখন আপনাদের সামনে কিছু উপস্থান করব আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম বোয়া টিভি এখন আমাদের বাংলাদেশে কিছু অনেক ধরনের বিপদ চলতেছে কারণ টিকটকার নাকি প্রতিবন্ধী হয়ে যাইতেছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা কিভাবে সম্ভব এখন এই টিকটকার কিভাবে প্রতিবন্ধী হচ্ছে এবং টিকটক কিভাবে করতেছে এখন আপনাদের সামনে রকি কিছু উপস্থাপনা করবেন আমাদের বোয়া টিভি উগান্ডা হ্যাঁ আমি আছি সোনারুঘাটে ঠিক আছে সোনারুঘাটে আমি দেখতেছি কতগুলা টিকটকার তারা নাকি প্রতিবন্ধ হয়ে যাচ্ছে তো আমি দেখার জন্য একটু ক্যামেরাম্যানকে বলতেছি এদিকে আসো তো একটু তো আমি জিজ্ঞাসা করছি তাদের কাছে তো তুমি একটু বলো তো যে তুমি টিকটক করতেছো কিরকম হয় পালতো একটা টিকটক হয় তুমি যে টিকটক করতেছো এটা কি ঠিক না বেঠিক এটা মানুষে বলে না হিরো প্রতিবন্ধী আসলে এটা প্রতিবন্ধী কি করে প্রতিবন্ধী যাই হোক তোমার ভাইরাল হওয়ার উদ্দেশ্যে একটু বলবা মানে তুমি যে ভাইরাল হয়েছো হ্যাঁ আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে একটু হইলো আমি একটা মাঝে মধ্যে একটা মিউজিক বানাই আমার ছোট ভাই বাদারকে বলি আমি সাপোর্ট করে সাপোর্ট পাবেন এটা হলো আর সাপোর্ট না আসলে হইলো এটা হলো আমার টাকা ইনকাম করার এটা দান তাই হইলো এটা দান আচ্ছা যাই হোক যে ওই যে মিট আপ করতে যাই তুমি মাইক খেয়েছিলে এটা কি সত্যি হ্যাঁ এটা অবশ্যই সত্যি বড় একটা মিট আপ দিয়ে আমি মার খাইছি তারপরে আর এরপরে থেকে আমি প্রতিবন্ধী এরপরে আর বাতাসি বড় লোকের কান্ট্রি থেকে বিয়ে করো বিয়ে করে টাকার মালিক হয়ে যাও আচ্ছা যাই হোক যে তুমি যে মাইটা খাইলা হ্যাঁ আন্টিরে বড় লোকের কান্ট্রি দিকে বিয়ে করবা হ্যাঁ তো যাক পড়লা তো তুমি যে ইদানিং টিকটক বানাইতেছো তোমার যে একটা নাম বাড়িলো প্রতিবন্ধী এটা কি বিস্তারিত বলবা আমাদের মধ্যে হ্যাঁ অবশ্যই বলবো এটা আসলে এটা প্রতিবন্ধী তালিকা পড়ছে টিকটকার মানে প্রতিবন্ধী আমরা সবাই প্রতিবন্ধী আচ্ছা যাই হোক যে আমরা এখন দেখতেছি যে টিকটকার মানে প্রতিবন্ধী সেটা আমরা বুঝেছি যে মিটাবে গেলে ভাইরাল হয়ে যায় তো আমি ইতিমধ্যে একটা 16 সেকেন্ডের ভিডিও করছিলাম সেই ভিডিওটা করে আমিও মিট আপ করতে যাবো অবশ্যই আমি মাইর খাবো সো মিট আপে মাইর হবে আর চুল কালার কইরা একটা আন্টির দিককে বিয়া করবো এটা আমার তালিকায় হয়তো লেখা আছে আর যাই হোক বিষয়টা আমি বিস্তারিত জানাচ্ছি যে বোয়া টিভি থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন আমাদের বিস্তারিত খবর জানতে পারলেন সোনারঘাট থেকে এখন আবার বিস্তারিত আলোচনা শুনবেন ইকবাল হোসেন বোয়া টিভি উগান্ডা মাধবপুর থেকে মাধবপুরে নাকি অনেক হই হুল্লা চলতেছে আমাদের টিকটকারকে নিয়ে এখন এটার জন্য আমরা অন্তরুক্ত অনেক জামালের মধ্যে পড়ে গেছি এখন আমাদের ইকবাল হোসেন আপনাদেরকে মাধবপুরের কিছু ঘটনা তুলে ধরবেন বোয়া টিভি উগান্ডা আচ্ছা যাই হোক আমরা আছি এখন মাধবপুরে তো মাধবপুরে আমি ইকবাল আছি যে দেখা যাচ্ছে এখানে ওইগুলা চলতে টিকটক নিয়ে তো টিকটকের অনেকেই আসছে সেলিব্রিটি জানি না ওরা কি হয়েছে আমার অবশ্যই এখানে শীত আর গরম মিলে আমার ঠান্ডা লাগতেছে তো আমি কি বলবো জানি না তো যাই হোক দেখা যাচ্ছে এখানে ওই উল্লাস তো আমি যাই যাচ্ছি একজনের সাথে দেখি কি বলে ওরা তো তুমি যে এখানে টিকটকে দেখা করতে আসছো কার সাথে দেখা করতে আসছো নজরুল নজরুল না তো নজরুলের সাথে নজরুল কি সুস্থ আছে না অসুস্থ অসুস্থ তো অসুস্থ জানে কি হয়েছে ওর আরে কেন ওর চুরি লাগাই দিছে ওর পিটতেছে মারতেছে জি হ্যাঁ তো আমরা দেখাচ্ছি মারামারির মধ্যে তো আধা ঘন্টা মারছ তোমরা কি মারাটা হয়েছে না আরো মারবা মারো ইকবাল তো আমি দেখি আন্টির বিয়ে করুম বোয়া টিভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উগান্ডা থেকে বলতাছি বাই বাই এখন আমাদের বোয়া টিভি থেকে কিছু অনেক ধরনের ভিডিও দেখলেন অনেক কিছু আমাদের সাংবাদিক আমাদেরকে দেখাইছে এখন আমাদের সাংবাদিকও অনেক বড় দুর্ঘটনায় আহত হয়েছে এবার সাংবাদিক গিয়েছিল আমাদের নজরুল টিকটকারের কাছে মাধবপুর গিয়েছিল টিকটকারের কাছে কিছু উপস্থাপনা করার জন্য তারপরে গিয়ে সাইরও তিনিও মার খেয়েছেন অনেক ধরনের এখন তিনি পাবনায় আছেন এখন আমরা উগান্ডা থেকে কিছু উপস্থাপনা আমাদের অসময় টিভি থেকে কিছু
আপনাদেরকে অনেক কিছু টিকটকারকে নিয়ে দেখাইলাম। এখন আগামী কাল আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমাদের সাংবাদিক ইকবাল হোসেন গিয়েছিল মাধবপুর থানায়, এখানে গিয়ে অনেক বড় গন্ডগোল লেগে গেছে। এখন আমাদের ইকবাল হাসানও মাধবপুর গিয়ে সেরে অনেক মারধর খাইয়েছে, এখন মাধবপুর হাসপাতালে সদরে ভর্তি আছেন। আর গিয়েছিল অনেক একটা টিকটকার বড় ধরনের একটা সেলিব্রিটি এসেছিল নজরুল, এমডি নজরুল খান, তাকেও অনেক মানুষে অনেক ধরনের পিঠা দিয়ে অনেক ধরনের অনেক মারামারি খাইছে, অনেক লোকে তাকে মারছে। এখন আমার উগান্ডা থেকে বোয়া টিভি এখনই এখানে সমাপ্ত দিয়ে দিলাম। সবাই বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, বোয়া টিভি উগান্ডা। তোমরা যে ভিডিওটা করলা, তুমি কি লাইক কমেন্ট চাও? চাই। চাওনি? চাই। হ্যাঁ, সোনারগাঁও মাধবপুর থেকে নাকি? যা জি। তোমরা বাড়ি কই? বাংলা। ঠিক আছে, সেটা কও বললা। লাইক চাওনি? জি। একটা টিকটকার নজরুল, নজরুল মিট আপ করতে দাও মাইকে সে। জি। লাইক চাওনি? চাই। লাইক দিত কই দেব? লাইক দে সবাই। বলো 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 বলো। রং নাম্বার আমার চ্যানেল নাম, রং নাম্বার কই দেব? চ্যানেল নাম্বার ফলো করে দেন সবাই। তো দেখুন নি তো জুরে কা ফলো করে দেন সবাই, সাবস্ক্রাইব করে দিবেন।